আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি ভালো থাকবেন আমি আপনাদের সাথে আছি ফয়জুল আমিন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটি এক ক্লিকে চেঞ্জ করতে পারবেন তো ফ্রেন্ডস সবার প্রথমে একটি কথা বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন কেননা আমি এখানে নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের জন্য তো ফ্রেন্ডস আপনি আপনার প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ বারে। টাইপ করবেন ব্যাকগ্রাউন্ড ইরেজার ব্যাকগ্রাউন্ড ইরেজার সার্চ করলেই চলে আসবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন লুকোটি ভালো করে দেখে নিন তো এটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি আপনারা ডাউনলোড না করলে তাছাড়া আমি ভিডিও ভিডিওর ডিসক্রিপশনের নিচে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন দেখে নিন তো এটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি আপনারা ডাউনলোড না করলে ডাউনলোড করে নিন তো আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পর এরকম আসবে আপনারা নিচে দেখতে পারছেন লোড এ ফটো এটাতে ক্লিক দিবেন এটাতে ক্লিক করার পর আপনারা যদি এরকম আসে তো আপনি থ্রিডিওতে ক্লিক করে গ্যালারিতে যাবেন থ্রিডিওতে নিচে দেখতে পাচ্ছেন গ্যালারি সেটাতে আমি ক্লিক দিচ্ছি তো আমি এটা একটা ফটো সিলেক্ট করব এখান থেকে সরি তো আমি একটি ফটো সিলেক্ট সিলেক্ট করছি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ফটো কেটে আপনি শুটো করতে পারবেন তো আমি একটু কেটে শুটো করে দিয়েছি তো উপরে দেখতে পাচ্ছেন ডান ডানে ক্লিক দিচ্ছি তো ডানে ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে অটো লেখা আছে অটো লেখাতে ক্লিক দিবেন অটো লেখাতে ক্লিক দেওয়ার পর এখান থেকে এই এইটা ট্রেনে নিয়ে যা যে জায়গার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে চান ফটোর সেই জায়গাতে রেখে দিবেন তারপর হয়ে গেছে দেখতে পারছেন ফ্রেন্ড ব্যাকগ্রাউন্ড চেঞ্জ যদি আমার এটা ছবির পিছনটি এক কালার ছিল তাই জন্য এক ক্লিকই হয়ে গেছে আপনার ছবির যদি কালার যদি বিভিন্ন রকম হয় তো দুই তিনটা ক্লিক করতে হবে আপনার তো আমি এখান থেকে ডানে ক্লিক দিচ্ছি তো ডানে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই ফটোটির উপরে এই চুলের সাইড সাদা সাদো হয়ে গেছে তো এটাতে আপনি কিভাবে এটা চেঞ্জ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি তো আমি এটা থ্রিতে ক্লিক দিচ্ছি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ফটোটির চুলের সাদা দাগটা চলে গিয়েছে তো আবার উপরে দেখতে পাচ্ছেন সেই সেই বাটনে ক্লিক করে আপনি এটা সেভ করে দিতে পারেন আপনার মোবাইলে তারপরে এখান থেকে নিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড যে কোনো জায়গায় একটি বসিয়ে দিতে পারেন তো ওইখানে দেখতে পাচ্ছেন ফিলি ফিনিশ লেখা আছে ফিনিশে ক্লিক দিলে আবারও আপনি দ্বিতীয় ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য নিয়ে যাবে আপনাকে তো ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লাগে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো আজকের মতো এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে খুদা হাফিজ